আসসালামু আলাইকুম। রেসিপিস অ্যান্ড ব্লগস বাই শামিমা আফরিন চ্যানেলে আপনাকে স্বাগতম। ভাত কিংবা পোলাওয়ের সাথে মাছ মাংসের যত পদই থাকুক না কেন, বাঙালির যেন একটু ভাজাভুজি না হলে রসনার তৃপ্তিই মেটে না। তো বুঝতেই পারছেন, আজ আপনাদের জন্য রয়েছে পটল ভাজা রেসিপি। খুব সিম্পল, তারপরও এই রেসিপিটিতে থাকছে আপনাদের জন্য খুব সিম্পল কিছু টিপস। তো চলুন দেখে নেই। প্রথমেই আম্মু এখানে পটল ছিলে নিচ্ছে। পটলটাকে কিন্তু খুব হালকাভাবে এভাবে চেছে নিতে হবে। যদি আপনারা পটলটাকে মোটা করে ছিলে নেন, সেক্ষেত্রে পটল ভাজার টেস্টটা কিন্তু পাওয়া যাবে না, কারণ পটলটা নরম হয়ে যাবে, এরকম শক্ত থাকবে না বাইরের আবরণটা। তো পেয়ে গেলেন প্রথম টিপস। শুকনো কড়াইয়ে তেল দিয়ে কেটে রাখা পটল দিয়ে দেওয়া হলো। পটলটাকে কিন্তু কোনো লবণ হলুদ দিয়ে মাখিয়ে নেওয়া হয়নি। চুলোর আঁচটা হাই মিডিয়ামে রেখে পটলটাকে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। আরো কিছুক্ষণ নেড়ে চেড়ে এবারে আন্দাজ মতো লবণ দিয়ে দেওয়া হলো। এবারে ভালোভাবে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখা হলো। চুলোর আঁচটা কিন্তু হাই মিডিয়ামেই আছে, এতে করে পটলের ভেতরে কাঁচা থাকবে না। চুলাটা হাই হিটে রাখার কারণে পটল থেকে কিন্তু কিছুটা পানি উঠতে শুরু করেছে। পটল সিদ্ধ হয়েছে 50%। এবারে হাফ চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দেয়া হলো। দেখতে পাচ্ছেন পটলটা কিন্তু অনেকটাই হয়ে এসেছে। এবারে চুলোর আঁচটা লো মিডিয়ামে করে দিয়ে অনবরত নেড়ে চেড়ে নেওয়া হচ্ছে। এবারে সামান্য পেঁয়াজ কুচি আর 5-7টি কাঁচামরিচ ফালি দিয়ে দেওয়া হলো। এতে করে কিন্তু পটল ভাজার স্বাদ বেড়ে যাবে বহুগুণ। এবারে চুলোর আঁচটা কমিয়ে অনবরত নাড়তে থাকবো, যাতে করে পেঁয়াজ মরিচটা একদম ভাজা ভাজা হয়ে যায়। আমার চ্যানেলের এই সহজ সহজ রান্নাগুলো আপনাদের যদি ভালো লাগে বা কোনো উপকারে আসে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে করে আমি কোনো রেসিপি আপলোড করলেই সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। তো আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।